আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে। আশা করছি রেসিপিটি সবার কাছে বেশ ভালো লাগবে। যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা অসম্ভব মজার হতে চলেছে। আজকের রেসিপি বেলে মাছ ভুনা, আশা করছি ভালো লাগবে। যারা মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু তাদের মধ্যে সবাই কিন্তু এই বেলে মাছটা অসম্ভব পরিমাণে পছন্দ করে থাকে। বেলে মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু অনেক কম খুঁজে পাওয়া যায়। তাই চলুন দেখে আসি এই পারফেক্ট বেলে মাছের ভুনার রেসিপিটা কিভাবে করতে হয়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বেলে মাছ ভুনার মূল রেসিপির দিকে। তরকারি তৈরির জন্য প্রথমে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেহেতু এটা ভুনা তরকারি তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, এক কাপের মতো পেঁয়াজ হবে। পেঁয়াজ প্রায় এক কাপ থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এবার মোটামুটি একটু লালচে করে ভেজে নিতে হবে। তরকারি রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজতে কিন্তু অসম্ভব পরিমাণে সময় প্রয়োজন। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো দেখা যায় পেঁয়াজ ভাজতে ভাজতেই চলে যায়। তাই অনেকে পেঁয়াজটা না ভেজেই দেখা যায় তরকারি রান্না করে ফেলেন। তাই আজকে শর্ট টাইমে কিভাবে রান্না করতে হয় সেই টিপস নিয়ে এসেছি। পেঁয়াজটা ওদিকে ভাজা হতে হতে আমি এদিক থেকে মাছটা ভেজে নিচ্ছি। এতে করে সময় কিন্তু বেঁচে গেল আর খুব তাড়াতাড়িও কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। দেখুন মাছটা ভাজতে ভাজতেই কিন্তু এদিক দিয়ে পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। রসুন বাটা এখানে একটু কমই দিয়েছি এক চা চামচ থেকে, আপনারা চাইলে পুরোপুরি এক চা চামচ দিতে পারেন। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম 1 মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়িটি একটু ব্যবহার করলাম বেশি। এবার সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আমি একবারে বেশি পানি এ পর্যায়ে ব্যবহার করব না। অল্প একটু পানি দিয়ে যতক্ষণ মশলাটা কষিয়ে নিব তারপর আমি বেশি পানি ইউজ প্রয়োজন হলে ব্যবহার করব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, কারণ মশলার কষানোর উপরই কিন্তু পুরোপুরি তরকারির টেস্টটা ডিপেন্ড করে। তাই পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে আর এই পর্যায়ে মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু এই তরকারির টেস্টটা ভালো পাওয়া যাবে না। তরকারির টেস্ট অনেকেই বলে একই রকম রেসিপি দিয়ে তৈরি করছি কিন্তু আমার রান্না ভালো হচ্ছে আর ওরটা ভালো হচ্ছে না কেন। তাই মূলে কিন্তু এই মশলা কষানোটাই, মশলাটা পারফেক্টলি কষালে কিন্তু টেস্টটা ভালো হয়ে যাবে। এর মধ্যে বড় সাইজের একটা টমেটো কিন্তু কেটে দিয়ে দিয়েছি। আর টমেটো কেটে দেওয়ার পর মিলে মিশে সব কিছু তারপর এর মধ্যে আবারও একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো, যতক্ষণ না টমেটোটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসছে। 5 মিনিট পর টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কেটে রাখা 4 থেকে 5টার মতো। আপনারা চাইলে বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে কিন্তু বেশি দিতে পারেন। আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম দেখুন মাছগুলোকে কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। অবশ্যই রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে হবে, তাই আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 কাপের মতো গরম পানি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। টোটাল এখানে প্রায় 1.5 কাপের মতো গরম পানি আমি এখানে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করে নিতে হবে। 5 মিনিট পর দেখুন বলক চলে এসেছে কিন্তু পানিগুলো। এই পর্যায়ে আমি কাঁচা মরিচ আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাসায় সবাই ঝালটা একটু বেশি পছন্দ করে তাই আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আরও 4 থেকে 5টার মতো। এই কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্তই দিয়েছি, কোনো প্রকার কেটে কিংবা ছিঁড়ে দেইনি। মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, 5 মিনিটের মতো অপেক্ষা করে নিব। 5 মিনিট পর ধনে পাতা কুচি দিয়ে এটাকে পরিবেশন করে নিতে হবে।
ধনে পাতা কুচি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিংবা যারা পছন্দ করে না তারা কিন্তু এটা স্কিপও করতে পারেন। ধনে পাতা কুচি দিয়ে ঠিক ঘড়ি ধরে 2 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিংবা এভাবে একটু রান্না করে নিতে হবে। তারপর এটা নামিয়ে পরিবেশন করার জন্য একেবারে পারফেক্ট হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করছি। 2 মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু একেবারেই শেষ। এবার নামিয়ে এটাকে পরিবেশন করার পালা। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বেলে মাছ ভুনা। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।